নমস্কার বন্ধুরা শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির বিশেষ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আর আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আপনারা দেখছেন মঙ্গলবারের বিশেষ রাশিফল মঙ্গলবার মানেই হনুমানজির অত্যন্ত প্রিয় একটি বার তাই এই বিশেষ দিনে আপনারা দিনের শুরুতেই শ্রী হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন তাহলে আপনাদের প্রতিটি সংকট থেকে আপনি অবশ্যই হনুমানজির কৃপা পাবেন এবং মুক্তি পাবেন প্রতিদিনের রাশি ফল আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে অবশ্যই দেখবেন দৈনন্দিন জীবনের ব্যবসা লেনদেন পারিবারিক এবং দাম্পত্য সম্পর্ক ভাব ভালোবাসা আপনাদের ব্যবসা চাকরি বাকরি দিনের শুভ অশুভ ঘটনা শরীর স্বাস্থ্য ছোট ছোটো উপায় টোটকা এবং বিশেষ দিনের শুভ রং এবং শুভ সংখ্যা এই সমস্ত বিষয়ে আগাম আপনাদের সঙ্গে কিছুটা ধারণা বা আলোচনা করে থাকি প্রতিদিনের রাশিফল শুরু করার আগে আসুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয় এবং সেই সাথে গ্রহগত অবস্থান ছয়ই বৈশাখ চোদ্দোশো আটাশ সন ইংরেজি বিশে এপ্রিল দু মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা ষোলো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে শুক্লাপক্ষের অষ্টমী তিথি থাকবে রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরেই শুক্লাপক্ষের নবমী তিথি শুরু হবে চন্দ্রদেব আজ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে সকাল ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং তারপরেই শুরু হবে পুষ্যা নক্ষত্রের গোচরকাল আজ বৃষ্টিকরণ থাকবে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরেই ববকরণ শুরু হবে এবং রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটের পর বালবকরণ শুরু হবে ধৃতি যোগ আজ থাকছে সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং তারপরেই শুল যোগ শুরু হচ্ছে শুভ সময়ের ক্ষেত্রে আজ অমৃত যোগ থাকবে সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত বারোটা একান্ন মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে তেইশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং তারপরেই সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন থেকে ছটা চল্লিশ এবং রাত্রি আটটা ছাপ্পান্ন থেকে রাত্রি এগারোটা বারো মিনিট এবং রাত্রি একটা আঠাশ থেকে দুটো উনষাট মিনিট অত্যন্ত অশুভ সময়কে আমরা অবশ্যই মান্য করব সেক্ষেত্রে বারবেলা থাকছে আজ সকাল ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকবে দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকবে সন্ধ্যা সাতটা উনিশ থেকে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সেই সাথে রাহুকাল থাকছে আজ দুপুর দুটো সাতচল্লিশ থেকে বিকেল চারটে তেইশ মিনিট পর্যন্ত তাই এই বিশেষ অশুভ কালে আপনারা কোনোভাবেই মাঙ্গলিক কাজ বা গুরুত্বপূর্ণ মিটিং বা গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষরের বিষয়টি আপনারা করবেন না আপনারা যে কোনো শুভ সময়ে আপনারা মাঙ্গলিক কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি করলে শুভ ফল পাবেন সেক্ষেত্রে আজ অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা দশ থেকে বারোটা এক মিনিট পর্যন্ত আজ গ্রহগত অবস্থান হিসাবে মেষ রাশিতে শুক্রদেব রবি এবং বুধ অবস্থান করছে রাহু অবস্থান করছে বৃষ রাশিতে এবং সেই সাথে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে চন্দ্রদেব গোচরের পরিবর্তন ঘটিয়ে আজ স্বগৃহে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে কেতু এবং শনিদেব স্বগৃহে মকর রাশিতে অবস্থান করবে বৃহস্পতি কুম্ভ রাশিতে আজ গোচর করছে এমনই গ্রহগত নাক্ষত্রিক এবং যোগগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল সম্পর্কে তবে চন্দ্রবল এবং তারাবল অনুসারে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব আষাঢ়া শ্রবণা শতভিসা উত্তর ভদ্রাপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আজ অত্যন্ত শুভ ফল পেতে পারে তাই আসুন দেখে নেওয়া যাক আপনার রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে আজই বিশেষ দিনে তাই ভিডিওটির আপনারা শেষ পর্যন্ত দেখবেন বিশে এপ্রিল দু হাজার একুশ মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশি সাপেক্ষে আজ চন্দ্রদেব দাদশ গৃহে গোচর করছে কেরিয়ারের বিষয়ে আপনাদের আরও সচেতন হতে হবে এবং চাকরি বাকরির বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল পাবেন যারা পড়াশোনা করছেন তাদের সফলতা আসবে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন খরচের বিষয়ে আজ একটু সতর্ক থাকুন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ঝুঁকিপূর্ণ কাজে আজ কিন্তু বেশি ইনভেস্ট করবেন না শত্রুপক্ষ থেকে সতর্ক না হলে সমস্যায় পড়বেন ধর্মীয় কাজে কিছুটা ব্যয় হবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় আপনারা কাটানোর চেষ্টা করুন তাছাড়া যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা উপকৃত হতে পারেন বন্ধুত্বপূর্ণ এবং সমর্থনপূর্ণ দিন হতে পারে আজই বিশেষ দিন ভ্রমণের বিষয়ে আপনাদের বলবো যে ভেবে চিনতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বর্তমান মহামারী অবস্থাতে কিছুটা সময় অবশ্যই পরিবারের জন্য আজ আপনি দেবেন বইপত্র বিক্রয়ের বা কেনার বিষয়ে আপনারা আজ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আজ এই বিশেষ দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে চাকরি বাকরির সন্ধানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে প্রেমিক প্রেমিকার জীবনের ক্ষেত্রে বলবো কিছুটা উত্থান পতন রয়েছে আজ সম্পর্কের ক্ষেত্রে অবনতির যোগ রয়েছে তাই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং সম্পর্কের বিষয়ে আপনারা এগিয়ে চলুন যদি কোনো পুরানো ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে মুনাফা অর্জনের সুযোগ আসতে পারে উপার্জন বিভিন্ন মাধ্যম থেকে বৃদ্ধি পাবে গৃহস্থলীর চাহিদা আপনি অবশ্যই পূরণ করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপনারা একটু ভেবে চিনতে তা সিদ্ধান্ত নেবেন কাজের ক্ষেত্রে উচ্চ প্রশংসা আসবে অধস্তন কর্মচারীদের সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ সমন্বয়ে আপনাদের কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকবে খাবার দাবারের বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে তবে খাবারের প্রতি আগ্রহ আজ থাকবে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে এই বিশেষ দিনে আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রঙ হবে মেরুন বর্ণ এবং হলুদ বর্ণ আজ আপনারা আট সংখ্যাকে ব্যবহার করলে ভালো ফল পাবেন তাছাড়া এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন সেই সাথে আপনারা অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ করুন অত্যন্ত শুভ ফল আসবে বিশে এপ্রিল দু হাজার একুশ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আজ আপনাদের রাশির সাপেক্ষে একাদশ গৃহে গোচর করছে আজ আপনি পারিবারিক দায়িত্ব পালন করতে সক্ষম হবেন পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন ঝুঁকিপূর্ণ কাজ আজ অবশ্যই এড়িয়ে চলুন নতুন তথ্য আপনারা আজ পেতে পারেন বিভিন্ন বিষয়ে সামাজিক ক্ষেত্রে প্রশংসায় আপনি অবশ্যই ভালো ফল পাবেন অফিসের কাজের সঙ্গে যুক্ত থাকলে কিছুটা মানসিক চাপ থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পেতে পারেন শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে এবং যে সমস্ত জাতক কিংবা জাতিকারা কর্মের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব আসবে ক্যারিয়ারের বিষয়ে আপনাদের ভালো ফল আসবে সামাজিক ক্ষেত্রে আপনাদের উন্নতি যোগ রয়েছে নতুন কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই নতুন কৌশল পদ্ধতি আপনাকে শিখতে হবে এবং তার প্রয়োগ ঘটালে সমস্যা দূর হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আজ দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং পড়াশোনার বিষয়ে আপনারা অবশ্যই সচেষ্ট থাকবেন অর্থ ব্যয় আজ হবে অবশ্যই প্রেমিক প্রেমিকার সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই সে বিষয়ে সতর্ক হতে হবে ভুল সিদ্ধান্ত ভুল বোঝাবুঝি আপনাকে সমস্যায় ফেলতে পারে বেশ কিছু কঠিন সমস্যার সমাধান আপনারা করবেন পাশাপাশি নতুন চাকরির সন্ধানের বিষয়ে আপনারা অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন মনোযোগ দিতে পারেন বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে মানসিক উদ্বেগ অনেকটা কমবে ইতিবাচক থাকার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য এবং খাওয়ার দাবারের বিষয়ে খেয়াল রাখুন ভালো ফল আসবে আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য গোলাপি এবং নীল বর্ণ অত্যন্ত শুভ হবে সেই সাথে তিন সংখ্যা ব্যবহারে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে আজ আপনারা হনুমানজিকে অবশ্যই লাড্ডু ভোগ নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন বিশে এপ্রিল দু হাজার একুশ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আজ আপনাদের দশম গৃহে গোচর করছে তাই কাজকর্মের বিষয়ে আজ কিছুটা পজিটিভ প্রভাব আসবে অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং যুবক যুবতীদের কর্মক্ষেত্রে সফলতা কিছুটা আপনারা পজিটিভ ভাব দেখতে পাবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি ব্যবসার বিষয়ে আপনারা অবশ্যই এই কাজটি করুন শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন অবশ্যই থাকতে হবে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন বিনিয়োগের ক্ষেত্রে ভালো রিটার্ন আপনি পেতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে মত পার্থক্য দূর করে আপনারা এগিয়ে যাবেন রিয়েল স্টেট সংক্রান্ত বিষয়ে আপনার কিছুটা পজিটিভ প্রভাব আসবে আপনার সন্তানের বিষয়ে ভালো ফল আসবে এবং সেই সাথে মানুষের সঙ্গে ভালো সময় কাটাবেন উচ্চ আধিকারিক বা সহকর্মীদের সহযোগিতা আপনি পাবেন বেশ কিছু কাজ আপনার সময় মতো শেষ করবেন এবং সেই সাথে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কৃত হতে পারেন এবং ধীরে ধীরে আপনাদের সমস্যাগুলো দূর হবে বাবা মা ভাই বোনদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসবে মানসিক শান্তি পাবেন প্রিয়জনের কাছ থেকেও ভালো খবর পেতে পারেন শারীরিক এবং মানসিকভাবে সতেজ থাকতে আপনারা অবশ্যই যোগা মেডিটেশন এগুলো করুন অবিবাহিতদের বিবাহ বা সম্পর্কের বিষয়ে কথাবার্তা হতে পারে এবং বিবাহজনিত বিষয় আপনাদের অনুকূলে থাকবে আজ এই বিশেষ দিনে কথা বলার বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন বাক্য চয়নের বিষয়ে সতর্ক থাকুন তর্ক বিতর্কের মধ্যে যাবেন না কাজের চাপ আজ বাড়বে বড় অফিসারদের সঙ্গে কাজের বিষয়ে অবশ্যই সচেতনতার সঙ্গে তা করুন যে কোনো কাজ শুরুর আগে অবশ্যই প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করলে ভালো ফল পাবেন অর্থ খরচের বিষয়ে অবশ্যই সচেতন থাকুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর্থিক সংকটে যেন না পড়তে হয় এমনটাই ভাবুন গৃহস্থলীর কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো দিন হতে চলেছে আপনাদের জন্য শুভ কালার হবে কমলা এবং হলুদ বর্ণ এবং শুভ সংখ্যা হবে দুই আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমান অষ্টক বা হনুমান চল্লিশা পাঠ করুন একটি সর্ষে তেলের প্রদীপ অবশ্যই নিবেদন করুন অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা বিশে এপ্রিল দু হাজার একুশ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের নবম গৃহে চন্দ্রদেব আজ গোচরের পরিবর্তন ঘটাচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে খাবার দাবারের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন বন্ধু বান্ধবদের সঙ্গে মতবিরোধিতা চলে আসতে পারে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন শরীর স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্নতা বাড়াতে পারে ভ্রমণের বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে এবং সেই সাথে বলবো যে আপনি মানসিক দিক থেকে কিছুটা চাপমুক্ত হতে পারেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে যারা নতুন প্রেমের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজ অত্যন্ত ভালো সময় হতে পারে আপনি আপনার চারপাশের মানুষজনকে অবশ্যই অবলোকন করুন এবং সিদ্ধান্ত নিন আজ এই বিশেষ দিনে আপনারা আদালত সংক্রান্ত বিষয়ে পজিটিভ প্রভাব পাবেন পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং সব মিলিয়ে দিনটি আপনাদের পজিটিভ প্রভাব দেবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে বিভ্রান্তির মধ্যে পড়লে হবে না পাশাপাশি বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে নিজেকে কিছুটা একাকিত্বের মধ্যে ফেলে দিতে পারেন তাই যোগা মেডিটেশান বা কোকারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে থাকুন ভালো ফল পাবেন সমাজে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে এবং যানবাহন সুখ প্রাপ্তির বিশেষ যোগ তৈরি হতে পারে আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে কমলা বর্ণ এবং হলুদ বর্ণ শুভ সংখ্যা হবে দুই আপনারা অবশ্যই এই বিশেষ দিনে হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে একটি তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন